বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার 11, যেটা বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়াতে এসেছিল। চলো আমরা দেখে নেই উদ্দীপকটা কী ছিল। মতিয়ার অপেক্ষাকৃত নিচু জমিতে পেঁয়াজ চাষ করে বিপাকে পড়েছেন। আচ্ছা, নিচু জমিতে পেঁয়াজ চাষ করলে তো বিপাকে পড়বেই। মাটি এঁটেল হওয়ায় সেচেও তার জমিতে পানি আটকে যাচ্ছে। আচ্ছা, এঁটেল প্রকৃতির মাটি তো আরও খারাপ পেঁয়াজ চাষের জন্য। এতে জমি সবসময় ভিজা ও স্যাঁতসেঁতে হয়ে থাকছে, তাই তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ চাইলে তিনি উদ্যান ফসল ও মাঠ ফসলের পার্থক্য বুঝিয়ে জমি পরিবর্তন করতে বলেন। খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। মতিয়ার পরবর্তীতে উক্ত পরামর্শ মোতাবেক ফসল চাষ করে লাভবান হলো। অবশ্যই হবে, কারণ পরামর্শটা সুন্দর ছিল। ওকে, এখানে আসলে মাটির কথা কিছুটা বলা হয়েছে, ঠিক আছে, উদ্যান ফসল মাঠ ফসলের কথা বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রথমে আছে শিল্প ফসল কি, প্রশ্নটা এর আগেও আসছিল। কারখানা চালানোর জন্য কারখানার কাঁচামাল যোগান দিতে যে সমস্ত ফসল উৎপাদন করা হয় তাকে শিল্প ফসল বলে, ঠিক আছে, তাকে শিল্প ফসল বলে। আচ্ছা, এরপরে আমরা যা আলুকে কেন উদ্যান ফসল বলা হয় ব্যাখ্যা করো, এটার কথা বলা হয়েছে। আচ্ছা, আলুকে কেন উদ্যান ফসল বলা হয়, প্রথম ব্যাখ্যাটা এভাবে দিচ্ছে যে ফুল ফল মশলা সবজি এই চার প্রকারের ফসল হচ্ছে উদ্যান ফসল, সেই হিসাবে আলু যেহেতু সবজির মধ্যে পড়ে আলু একটা উদ্যান ফসল। তারপরে আরও কিছু ব্যাখ্যা আছে, সেগুলো দিচ্ছি। যেমন উদ্যান ফসল অনেক নিবিড় যত্নের প্রয়োজন পড়ে, যেমন আলু চাষেও কিন্তু নিবিড় যত্ন করা হয়, আর এটি একসাথে সাধারণ কম বা অধিক চাষ করা হয়। উদ্যান ফসলের ন্যায় আলু ফসলের জন্য অনেক সময় বেড়া ঘেরা দিতে হয়, এটি তাজা অবস্থায় ব্যবহার করা যায়, যেমন আলু তুলে এনেই খাওয়া হয়। নিয়মিত মাঠ পরিদর্শন করতে হয়। উল্লেখিত বৈশিষ্ট্যগুলো উদ্যান ফসলের সাথে সঙ্গতিপূর্ণ, বিধায় আমরা বলতেই পারি যে আলু একটি উদ্যান ফসল, ঠিক আছে। আর গ নম্বর প্রশ্নে আছে যে মতিয়ার তার জমিতে কোন ধরনের ফসল চাষ করলেন ব্যাখ্যা করো। আচ্ছা, মতিয়ার তার জমিতে কোন ধরনের ফসল চাষ করলেন, উদ্দীপকে কি আছে, আমরা তো ভালোভাবে পড়েছি, ঠিক আছে। আমরা এভাবে বলবো যে মতিয়ার তার জমিতে উদ্যান ফসলের চাষ করেছেন, ঠিক আছে, যেটার প্রতিটি গাছকে বিশেষভাবে যত্ন করতে হয়, ঠিক আছে, ঘেরা বেড়া দেওয়ার প্রয়োজন পড়ে, সেটা উদ্যান ফসল। আর এদেরকে চার ভাগে ভাগ করা যায়, ফুল জাতীয়, ফল জাতীয়, সবজি জাতীয় এবং মশলা জাতীয়, ঠিক আছে। ঔষধি বৃক্ষকে অবশ্য এর মধ্যে ধরা হয়েছে। তাহলে আমরা জানলাম কিন্তু যে মতিয়ার তার জমিতে উদ্যান ফসল চাষ করেছিল, যেটা চার প্রকার, ফুল ফল মশলা এবং সবজি, ঠিক আছে। সবজির মধ্যে অনেক ভাগ আছে, যেমন ফুল জাতীয়, পাতা জাতীয় সবজি, মূল জাতীয়, ফল জাতীয়, কন্দ জাতীয়, কাণ্ড জাতীয়, বীজ জাতীয়, এগুলো, ঠিক আছে। তো আমরা ঘ নাম্বার আলোচনা করি। ঘতে বলা হয়েছে যে মতিয়ারের পরবর্তীতে ফসল চাষ করে লাভবান হওয়ার কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, পরবর্তীতে ফসল চাষ করে লাভবান হওয়ার কারণ, প্রথমত কি ফসল সে চাষ করেছিল, পেঁয়াজ চাষ করেছিল, শুধু মশলা ফসল, যেটা উদ্যান ফসল অবশ্য, এবং এঁটেল মাটিতে করেছিল, এবং যার কারণে সবসময় স্যাঁতসেঁতে থেকেছে। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত মতিয়ার উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক উদ্যান ফসল চাষ করার ফলে তিনি লাভবান হন, ঠিক আছে। আচ্ছা, যে সকল ফসল সাধারণ সীমিত পরিসরে বন্যামুক্ত উঁচু জমিতে বেড়া নির্মাণ করে প্রত্যেক গাছের বিশেষ যত্ন পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় সেটাই উদ্যান ফসল, ঠিক আছে। অর্থাৎ উদ্যান ফসলকে অপেক্ষাকৃত উঁচু জমিতে চাষ করতে হয়, কিন্তু মতিয়ার সাহেব না বুঝে প্রথমে অপেক্ষাকৃত নিচু জমিতে উদ্যান ফসলে চাষ করেন, ফলে সে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। কেননা নিচু জমিতে পানি জমে, আর পানি জমে থাকলে স্যাঁতসেঁতে অবস্থা বিরাজ করে, যার কারণে কন্দের বৃদ্ধি সঠিকভাবে হয় না এবং ভালো ফলনও হয় না। যখন কৃষি কর্মকর্তা পরামর্শ দিলেন, তখন কিন্তু সে আসলে উদ্যান ফসলের জন্য কেমন জমি লাগবে সেরকম একটা জমি নির্বাচন করেছেন, এবং
ফসল চাষ করেছেন, এভাবে কিন্তু তিনি লাভের মুখ দেখেছেন। ঠিক আছে, এভাবে দিবা। তো সবই ভালো থেকো, উদ্দীপকটা মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।